এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। বাবা, তোমাদের পাওনা গন্ডা গোলায় তুলছি এইভাবে ভাড়াটে লেঠেল লেগে মারধর করে। তা কি করবো বাবা, পুজো করবো? না না না, তা করবেন কেন? ধানের জন্য প্রাণটা শুদ্ধ কেড়ে নেবেন। আচ্ছা, এদের দেখে আপনার মায়া হয় না? বাবা, অত মায়া করলে চলে না নিবারণ। এ মহাজনী কারবার, 3 বছর আগে ধার এনে বেটা দিনের পর দিন ঘুরিয়ে মারছে। এখন গোলার ধান গোলায় ফিরিয়ে না দিলে হরলাল আমার চাকরিটা খাবে। সেটাই তো আমার, আমি দাদার সঙ্গে কথা বলবো। আপনি বাড়ি যান। বাড়ি যাবো? ধান তোলো। ঠিক আছে বাবা, ঠিক আছে। তোমাদের পাঁটা তোমরা লেজে মরে যেখানে চলে 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 চলে। আরে আমি বলছি ধান তোলো, আমি থাকতে তোমাদের কোনো ভয় নেই। কোথায় কিরে, তুই বলেছিলি আমাদের নতুন পালা শুরু হলে তুই শুনতে যাবি। কবে? পরশু। সত্যি? আরে সেই কথা বলতে তো বাড়ি গিয়েছিল, তুই বাড়ি নেই। তো লক্ষ্মী বললে তোদের ওই জল্লাদ সরকার নাকি তার দত্তি দানা সঙ্গে করে গায়ে হামলা করতে বেরিয়ে চলে এলো। না ভাই, হাসি নয়। আমি ভোলা না, আমার সব খোলাম, ও চাবি আমার ব্যাপার। আসি গানের খেলাতে, মন মেলাবিয়ায় প্রাণ মেলাবিয়ায়, দূর জানায় আয় চলে আয় আনন্দের মেলাতে, আসি গানের খেলাতে, মন মেলাবিয়ায় প্রাণ মেলাবিয়ায়। ওম সিদ্ধিদাতা গণেশায় নমঃ, ওম সিদ্ধিদাতা গণেশায় নমঃ, ওম সিদ্ধিদাতা গণেশায় নমঃ। এই গোলাটাই হচ্ছে যতন অর্থের গোড়া, বুঝলে? আরো নিবারণ যে করতে ওটাকে জোটালে কেন আপনি জানেন না? মা মারা যেতে, মা মারা যেতে নিবারণ ভাষণে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল, তখন গোলাই তোকে ভোলালো। আমি তো তোকে হাইকোর্টে তোমাদের কেস করছি। নিবারণ সেই যে ভোলার পিছু নিল, আর ফিরল না। দিন রাত্রির বাইরে 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 লেখাপড়া ছাড়লো, ঘর বাড়ি ছাড়লো, সারাদিন খালি বাইরে বাইরে ঘুরে বেড়ায়। বাইরে থাকাই ভালো বাবা। ভালো? হ্যাঁ, ঘরের থেকে ঘরের শত্রু বিভীষণ হয়। বিভীষণ? এসব কি বলছেন আপনি?
না না, বলছিলাম কি নিজের চোখে দেখছি তো সব। কর্তাবু মারা গেলেন, গিন্নিম অসুস্থ হয়ে পড়লেন, একে একে তোমাদের বিষয় সম্পত্তি সোনা দানা সব গেল, তারপর তুমি একা হাতে চেষ্টা করে সব ফিরিয়ে এনেছো, বরং চারগুণও করেছো। সেই সম্পত্তি বারো ভূতে খাবে বাবা। তাই তো ভাবছি সরকার মশাই, এখন আমি কি করি? আমি বলছিলাম বাবা, তুমি সংসারী হও। সংসারী? হ্যাঁ, নিবারণ যখন উদাসী হয়ে রইল তখন তোমাকে সংসারী হতে হবে, নইলে এত বিশেষ সম্পত্তি দেখবে কে? এই বয়সে আমায় কে মেয়ে দেবে বলুন? তোমার কি বয়স হয়েছে, কতজনের বাবা? যদি মামন হয়ে চাঁদে হাত মনে না করো, আমি তো আপনি, তোমাদের এত নুন খেয়েছি গুণ গাইবো না? আমার একমাত্র মেয়ে সাবিত্রী আমি তোমার হাতে দেবো। কিন্তু কিন্তু কি বাবা, এর মধ্যে কোনো কিন্তু নেই, আমি তো রইলাম। আর তুমি তো সাবিকে ছেলে বয়স থেকে দেখছো, ওর মা মারা যাওয়ার পর থেকে ওই আমার সংসারটাকে আগে রেখেছে। তুমি সুখী হবে বাবা, সাবি আমার নিজের মেয়ে বলে নয়, যেন সাবি সাক্ষাৎ দেবী। এ বিয়ে বিয়ে হবে না বাবা, এভাবে দেবীর বোধ হন। আপনার আশীর্বাদ। কিন্তু তোমার ভাইকে তো দেখছি না। আর তার কথা বলবেন না, এই যে এক মাস ধরে ব্যাপারটা হয়েছে, চারিদিকে এত লোক পাঠালাম, কোথাও কোনো খবর নেই। বাড়িতে দাদার বিয়ে। হ্যাঁ বলুন তো, তাকে দেখাশোনা করার জন্য এই বিয়ে, সেই যদি আজ না রইল। সত্যি বড় দুঃখের কথা বাবা। চাকে গেছে, হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল ভোলাটা। কেন রে? দাদার বিয়ে তো হয়েই গেল, ও ভাতেও পৌঁছতে পারলুম। দাদা খুব দুঃখ পাবে। এতই যদি দুঃখ, ভাইকে সঙ্গে করে বিয়ে করতে গেলি হতো না? না, সরকার মশাই হঠাৎ প্রস্তাব করেছে। হ্যাঁ, হঠাৎ প্রস্তাবে রাজি হলে একটু মনস্তাপ তো হবেই ভাই। কি হলো, এমন চুপটি করে বসে আছো? আচ্ছা, নিবারণ মানে ঠাকুর কেন এলো না? আরে ওর কথা বাদ দাও, দেখো হয়তো গিয়ে কোনো যাত্রায় বসে আছে। কতদিকে কত লোক পাঠালাম, কোথাও পেলাম না। ওকে বাঁধা যায় না? ও কি গরু ছাগল যে ওকে বাঁধা যাবে? মা মারা যাওয়ার পর ওর যে কি হলো। ঘর ফাঁকা লাগে তাই ঘরে থাকে না। না না, এখন তো ঘর ঘর ভর্তি হয়েছে, আজ এলো না কেন? আসবে, ঠিক আসবে। আমার মন বলছে সে নিশ্চয়ই আসবে। নিবারণের দেখা পেলে
হবে? সেদিন ওকে আমি ঠিক ভাইয়ের মতন বেঁধে ফেলব। সেটা দেখা যাবে পরে কি হবে। এখন শুয়ে পড়ো। কিন্তু ঠাকুরপো যদি এসে দেখে আমরা ঘুমিয়ে পড়েছি, কি ভাববে? কাউকে দেখতেও পাচ্ছি না, এত তা তো জানি না। সেকুল তো খোলাই রয়েছে, তাহলে বোধ হয় এসেছে। কতবার করে বললাম নিবারণ, একটু একটু বিষয় সম্পত্তিতে মন দে, কে কার কথা শুনি। ঘৃণা তো আমি আর পারি না বাবু। এই জামনাটা দিই। রাত দিন খালি এ গাঁয়ে ও গাঁয়ে ঘুরে বেড়াবে, সে যখন খুশি আসবে যখন খুশি চলে যাবে। আচ্ছা এই এই তুমি বলো, আচ্ছা ওর কি উচিত ছিল না একবার তোমার সঙ্গে সে দেখা করার? আশ্চর্য, তুই সাত সকালেই বেরিয়ে পড়েছ, কি করবো, ভালো লাগছে না। ভালো লাগবে কি করে, বাড়িকে কখনো ভালোবেসেছ লক্ষ্মী? আরে বাবু এসে এসে এসে, খুড়িমা কেমন আছে গো? ওই আছে। কেন? ওই শীতে না ওঠা পর্যন্ত এ ব্যায়াম আর সারবে নি। দেখিয়েছি ওষুধ পত্রির টাকা খুই পুরো হয়েছি তো, এখন আর কেউ কাজেই নিতে চায় না। ঠিক আছে আমি দেখছি। মনে করো বৃত্তটি কেন্দ্র ও, মনে করো বৃত্তটি কেন্দ্র ও, এই সি উহা সমান যায়, এ বি সি উহা সমান যায়। কিরে আরে পড়া নিবারণ দা, আরে লেখাপড়াটা সব হয়ে গেছে তো, এক্সামই তো এসে গেল। তা তো হলো, কিন্তু তুমি একদিন কোথায় ছিলে? হরলাল দা বিয়ে হয়ে গেল। আর বলিস কেন, যাত্রা দেখতে গিয়ে আটকে গেলাম, তাই বলে এক মাস কি করবো বল। আর ওই যে বিবেকের গান করে দলে, সে হঠাৎ রোগে পড়লো আর আমাকে আসরে নেমে গান গাইতে হলো। বড় কি ছোট বাবু, এত বড় ঘরে লোক হয়ে যাত্রার আসরে গান করলে? হ্যাঁ করলাম। ও সে যে দারুণ মজার ব্যাপার, তোমাকে কি বলবো জুরান্দা, ধনী গরিব সব এক আসরে বসে গান শুনছে। আমাদের এখানে দেখো, তুমি তুমি নিচু আমি উঁচু, কত কত ব্যবধান,
ওদেরও সব নেই, সবাই সমান। তাই তো মাঝে মাঝে বাড়ি ছেড়ে চলে যাই। তা বললে তো চলবে না, এখন ঘরে নতুন লোক এসেছে। তা হ্যাঁ গো নিবারণদা, নতুন বৌদি কেমন হলো? বৌদি খুব ভালো, কালিয়াটা বড় ভালো হয়েছে। আরে রে, আর কালিয়া দিও না, এই তোমাদের দোষ জানো তো, একটু কিছু ভালো বললে আর রক্ষে নেই। হ্যাঁ শোনো, তুমি তো তাড়াতাড়ি খেয়ে নিও। হ্যাঁ ওই নিবারণ কখন আসবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। মানবদা দিয়ে আছে, সেই ওকে খাইয়ে দেবে। কদিন ধরেই তো পেটে তেমন কিছু পড়েনি। ঠিক আছে, ঘরে নতুন বউ এলো, কত ভালো মন্দ রান্না বান্না হচ্ছে, গায়ে লোক চেয়ে যাচ্ছে, আর তোর পেটে কিছু পড়লো না? মানে আমি ইচ্ছে করেই খাইনি আর কি, এই তো বৌদি কত আদর যত্ন করে খাওয়াতে চায়। থাক, আর শাক দিয়ে মাছ ঝাঁকতে হবে না নীরু, ওসব আমরা খুব বুঝি। তোদের সরকার মশাই তো জনে জনে বলে বেরিয়েছে তোকে যত্নাতি করার জন্য হরলাল এ বয়সে বিয়ে করেছে, আর সেই বৌভাতে তুই ছিলি। কি রে উঠলি যে? আর খাবো না। এই যে বললি খিদে পেয়েছে, ভালো লাগছে না। বুঝেছি, দাদার নামে নিন্দে করছিলেন বলে বেলা পর্যন্ত শুকিয়ে মেয়ে। সে কি সাবিত্রী দি? সাবিত্রী দি নয়, বৌদি। বৌদি আর আপনি নয়, তুমি। কিন্তু তুমি এখন খাওনি কেন? মা বেঁচে থাকলে উনি নিতেন ঠাকুরপো। খেয়ে নাও। খাচ্ছি, কিন্তু তোমার ভাত খেয়ে হবে এখন? না না, হবে এখন না, এখনই না ভাত। তাহলে তাহলে আগে একটা কথা দাও। কি? এবার থেকে আমরা দুজনে একসঙ্গে খাবো, কেমন? হ্যাঁ কথা দিলাম। সত্যি তো? এই তোমার কাছে বলছি। ভাইয়ের দেখছি সবাই একই। ওই তো মা বলতো, কারুর কাছে কথা দিলে সেই কথা রাখতে হয়। নইলে নইলে কি ঠাকুরপো? সে মারা যায়। তাহলে তাহলে তুমি আমাকে মারতে চাও না, কি বল? পাগল, মার মতো এমন বৌদিকে কখনো মারা যায়? আর দু ওর কথা ছাড়ো, এখন বোধহয় গ্রামে যাত্রা বার্তা নেই, তাই বাড়িতে এসে বসে আছে। না গো, ও আমাকে কথা দিয়েছে। কোন কত কথাই আমাকে তো দিয়েছে, তার কটা রেখেছে? তাহলে না না, ও আমার গা ছুঁয়ে দিব্যি কেটেছে। ভালো, আমিও তো তাই চাই। বর্ত নয়, আমার মায়ের পেটের ভাই। আজকে যদি আমার পাশে এসে দাঁড়ায়, আমি কত সাহস পাই, আমি আমি কত শক্তি পাই। যাক গে, শুয়ে পড়ি। আরে কত কাজ পড়ে রইল, ব্যাগ ফেলে সমস্ত চাষিগুলো নে নে কাজ শুরু কর, কাজে হাত দিয়ে হাঁ করে দাঁড়িয়ে থাকিস নি। আরে শোন শোন, আজ এই দিকটা ধর। হ্যাঁ, আর কাল কাল ওদিকটা কাটবি। আরে কাল আমি থাকতে পারবো না কিন্তু। আরে বাবা নে নে, শুরু কর শুরু কর, হাঁ করে দাঁড়িয়ে রয়েছে সব। কাজ কর। হ্যাঁ আর ওইটাও কোনে দে। হ্যাঁ গো নিবারণদা, তুমি তো একটু হরলালের সঙ্গে কাজ করতে পারো, বেচারি খাটনি একটু কমে। লক্ষ্মী জ্ঞান দিস না। আসো কো আজ বাড়িতে, যেটি একবার বিষ ছেড়ে দেবো। কেন, কি করেছে? হ্যাঁ কি করেছে? তোমার আদুরের ভাগ্নি নাইতে এবার একেবারে মাথায় উঠেছে। সেদিন এখানে বাটি হারালো, আজ আবার হাতা। হাতা? হ্যাঁ হাতা।
সেদিন মানদার হাতে হাতা দেখে কত শখ করে মেলা থেকে কিনে নিয়ে এলাম, আর সেখানে কিনে খেয়ে বস না। আহা খাবে কেন, দেখো কাকে টাকে কোথায় নিয়ে চলে গেছে। কোথায় নিয়েছি কাকে টাকে, না কাকে টাকে, এই যে এলেন পোড়ান মুখে সকালবেলা কিছু কর না, তো জবু দা তোকে আমি বলে দিচ্ছি হাতা না পা পর্যন্ত খাওয়া বন্ধ, সরো দিকে এখান থেকে যা। কি শুরু করেছে বলো তো, পয়সা অমনি অমনি আসে না, কষ্ট করতে হয়, আর সে পয়সা নষ্ট হলে আমি কাউকে ছেড়ে কথা বলবো না, ওর ভাত বন্ধ করে তবে আমি হাতা কিনবো। বেশ বেশ হাতা কিনো, এখন সকাল বেলা দোকান যে দাও তো। জয় দুর্গা জয় দুর্গা, সকাল বেলা দুর্গা দুর্গা দুর্গা। ঠাকুরপো কি হয়েছে? কই কিছু না তো, কিছু না বললেই হলো। বলো না ভাই কি ভাবছিলে? তোমার কথা। আমার কথা? হ্যাঁ তুমি বলছিলে না মা বেঁচে থাকে, তোমায় খুব ভালোবাসতে, এই তো সবার মাই সবাইকে ভালোবাসে, তবু তোমায় একটু বেশি ভালোবাসতে ছোট ছেলে। তাও সঠিক, একদম তোমার। যা আমি কখনো তোমার মায়ের মতন ভালোবাসতে পারি? এই তো পাচ্ছ। সত্যি? হ্যাঁ গো। তাহলে তুমি আমায় একটা কথা দাও। কি? কি খুঁজে খুঁজে করছি অত করে? হাতাটা পাচ্ছি না। হাতা? হ্যাঁ গো, অত শখ করে মেলা থেকে কিনে আনলাম, সকাল থেকে কিছুতেই পাচ্ছি না। যাবে কোথায়? ঘরে নিশ্চয়ই আছে। তুমি তাড়াতাড়ি ফিরে পেতে খাবার জায়গা করো, ঠাকুরপো জানে গেছে। আচ্ছা আচ্ছা নে নে ভালো খাব দে, নিলে কাপড়াও শিখলি নে, এই করছিস দাও দাও। ভালো করে গুনে নে, এক দুই তিন চার এই পঞ্চাশ। জি হুজুর। বলে দেখো মিয়া। জি। তোমার জমি প্রথম তিন কিন্তু আমার গোলায়। জি তিন মন? কত ডান নিচিস মনে আছে? কত টাকা হুজুর? ভালো করে হিসেব পত্র দেখে নাও। হ্যাঁ ভালো করে দেখ। 25 গত মাসে, তারপরে 15, তারপরে 45, এই হলো 110, তারপরে এবারে হলো 23, 53, 50, এই মোটমাট হলো গিয়ে 310। ইয়া আল্লাহ, এই দু মাসে এত টাকা নিয়েছি? আমি এমনি এমনি লিখে রেখেছি, জীবন তোর টাকা দে। এই যে বাবু। হ্যাঁ ছেলেবেলায় জানি পাঠশালায় গুরুমশাই বলতো, দেবা তুই আর কিছু শিখিস না শিখিস যোগটা খুব শিখেছিস, আর এই যোগের জন্যই তো ইনকাম ট্যাক্সের খাতা লেখার জন্যে বড় কর্তার সঙ্গে আমার যোগাযোগ। আর তাই খেয়ে নিয়ে আমাদের যত গোলযোগ হবে না, পাওনাগুন্ডা চাইতে গেলেই তোর মাথায় বাজ পড়ে। কেন এই বছর তো ভালো ফসল করেছিস, তাতে সাত কাঠা ধান দিতে পারিস না? সাত কাঠা কি বলছেন দত্তা, 20 কাঠা দিয়েছি। তাই মিছে কথা বলছি, এটা হিসেব দেখ, 25 কাঠা আসল, 2 কাঠা সুদ। হবে ও হিসেব দেখে কি হবে দত্তা, আপনাদের এই কাবলেওয়ালার পাওনা দেবো না, মিটবে না। কি বললি কাবলেওয়ালা? বেশ তো তাহলে ধান নিতে আসিস না, যদি পাকতাম কর্তা তাহলে কি এমনি ধরে পৌঁছে মরতাম? পেট যে বড় দায়, দেনা করলো তার শোধ দিতে হয়। তাকে যদি এমনি ধরে আসিস বলে। তোর যদি অবিশ্বাস হয় তাহলে জুড়নের ছেলে পড়ান তাকে জিজ্ঞেস কর, সে তো লেখাপড়া শিখছে। আপনাদের আশীর্বাদ। পড়ানকে জিজ্ঞেস করে কি পান বাজবে কর্তা? তাকে যদি সাত কাটা ধান ছাড় দেন। ছাড় দেন? অসম্ভব। যা যা ভাঙি আগে যা। ভট্টবাবু যা 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 শিগগিরই যা। ভট্টবাবু ভট্টবাবু তোমাকে আমি কষ্ট বলে দিচ্ছি জুড়ো, আসছে মাসের 8 তারিখ পর্যন্ত আমি অপেক্ষা করবো, তার মধ্যে যদি তোমার টাকা না দাও তোমার নামে নালিশ করবো। নানা কথা, নালিশ করতে হবে না, আমি ঠিক সময় সে দিয়ে যাবো। আমিও তো দিয়েছি। ঠিক আছে যাও, এখন যাও। কি বলছো তুমি, বসে আছো কেন? যাও, হবে না তোমার।
কে তোদের আবার কি চাই বল? বলছিলেন কি আজকের মধ্যে তোমার খুঁড়িলে ওষুধটা খাওয়াতে না পারলে আমি কি করবো? খুঁড়িকে গিয়ে ওষুধ খাইয়ে আসবো? আমি না হয় গতর খাটিয়ে তোমার গতর খাটাস কি এমন গতর তোমার যে গতর খাটাবে? তুই এখানে বামুনায় ভালো যাত্রা এসছে আমার যাত্রা, আমি আমি বৌদিকে জিজ্ঞেস করছি, বৌদি মত দিয়েছি তাহলে আর কি যাও, তুমি যদি আমার কিছু টাকা টাকা দলের লোকজন তোমাদের টাকা দেয় না? আমি কি দলে গান গাইতে যাচ্ছি নাকি? আমি তো দেখতে যাচ্ছি, পাঁচটা টাকা দিয়ে দিই। দেখো বাপু, তোমার যদি ইচ্ছে হয় তুমি পালা গান গাইতে পারো। মাথা খারাপ নাকি? তা বৌদি আমার আসতে লাগে, আমি তো স্বামীকে সব বুঝিয়ে টুঝিয়ে দেবো। আপনাকে আর মাথা খামাতে হবে। তুমি এখন আগর দাঁড়িয়েছো কেন? টাকাটা যদি ব্যবস্থা করতেন। শোনো, তোমার এই জলার ধারে জমিটা আছে ওটা আমি আমি এক্ষুনি ২০০ টাকা দিয়ে দিচ্ছি। বুড়ো বুড়ির ওইটুকুই তো সম্বল, ওই জমি গেলে খাবো কি? আমি কি করব? আমি খালি হাতে কোনো জিনিস দিই না। আমার সোজা কথা, টাকা নাও জমি দাও, একলা জল দে। সকাল দুপুর রাত্রির একটা করে খাইয়ে দেবে, আর আমি কবরেজকে বলে এসেছি যখন যা দরকার হবে নিয়ে এসো। যাত্রা দেখার জন্য টাকা নিলে খুড়ির ব্যামোর থেকে আমার যাত্রা দেখাটা বড় হলো। বাবু তোমায় কি বলবো, আজ জন্মে তুমি বোধহয় আমার ব্যাটা ছিলে গো। কেন এই জন্মে নয়? এই জন্মে তুমি আমার বাপ, আমি তোমার ব্যাটা। আচ্ছা বেশ বেশ বেশ, শোনো দুটি ছিঁড়ে গুড় কিনে নিয়েছো তো? কেন শুনলে না, যাত্রা দেখতে যাচ্ছি বলে তো বেরিয়ে এলাম, রাত্রে তো বাড়ি ফিরতে পারবো না, খাবো কি? তাই দুটো চিংড়ে গুড় খেয়ে তোমার দাওয়ায় রাতটা কাটিয়ে ভোরবেলা বাড়ি চলে যাবো। তাই তোমাদের হাতাটা ফিরাইয়া দিতেছি, তুমি আমার প্রণাম গ্রহণ করিও। ইতি লক্ষ্মী। লক্ষ্মী বাড়ির লক্ষ্মী? হ্যাঁ হ্যাঁ লক্ষ্মী। এবার ঠাকুরপুর পায়ে বেরি পড়াবো। বেরি? হ্যাঁ, ওর দাদাকে বলে বিয়ে দিয়ে দেবো। বলিস কি রে? কেন খারাপ কি? তাছাড়া মেয়েটা তো দেখতে খুব সুন্দর, দুটিতে মানাবে ভালো। বিয়ের পর ঠাকুরপো আর পালাই পালাইও করবে না, কি বল? কথাটা মন্দ বলিস নি রে। কি বলে মন শোধায় নি কারো কাছে, বুঝিনি তোমার মাঝে বোধনীর মন্ত্র আছে। জীবনে মন শোধায় নি কারো কাছে,
ভালোবাসা কি বোঝে? তাও যদি এরা ভদ্রলোকের মেয়ে হতো, কোথাকার একটা মন্ডলের মেয়ে ভাব মরার আগে জন্ম নিয়েছে। তাতে কি হয়েছে? সাবিত্রী, তুমি বুঝতে পারছো না, ওই লক্ষ্মী, ওই মন্ডলের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে, আমার সর্বনাশ হবে। লোভে এক লোক আমার মুখে থুতু দেবে। না গো না, কিচ্ছু হবে না। তুমি চিন্তা করছো এত, বলছি তো আমি যা করবার করবো। আমায় কথা দাও। দিলাম তো। আমার হাত ছুঁয়ে কথা দাও। আচ্ছা বাবা, তোমার হাত ছিল তুমি ওকে ফেলে খেয়ে নেবে। কি বলছো তুমি? তুমি ওকে আবার যাত্রায় ফিরে যেতে বলবে। ও না তোমার ছোট ভাই। হ্যাঁ, কিন্তু ভাইয়ের চেয়ে বংশ বড়। এত কষ্ট করে ওকে আমি ঘর মুখ করলাম, আবার আমি ওকে ঘর থেকে তাড়িয়ে দেবো? সাবিত্রী, এই কাজ তোমায় করতেই হবে। এবার তুমি ভেবে দেখো, স্বামী বড় না দেওয়ার বড়? আমি কিছু ভাবতে পারছি না, আমি কিছু ভাবতে পারছি না। পড়াশোনা তো করবো, কিন্তু ফিজের টাকা জমা দেবো কি করে তাই ভাবছি। কেন না, এমনিতে তো তোমাদের সেটা অনেক টাকা ধার হয়ে গেছে, তার উপর আবার কত টাকা লাগবে? মাইনেপত্র নিয়ে প্রায় শখানেক। কবে জমা দিবি? 25 তারিখের মধ্যে। 25 হয়ে যাবে। বৌদি, ও বৌদি, বৌদি বড্ড খিদে পেয়েছে, তুমি তাড়াতাড়ি যাও, ভাতটা বাড়ো, আমি এক্ষুনি ডুব দিয়ে আসছি। বললাম না, আমার তো খিদে পেয়েছে, চলো খেয়ে নাও গে। কেন, তুমি খাবে না? আমার খাওয়া হয়ে গেছে। তাহলে মানবদাদি যেটা বলেছিল সেটাই সত্যি? কিন্তু তুমি না বলেছিলে রোজ একসঙ্গে খাবে, কেন তুমি আগে খেয়ে নিলে? জানিও না ঠাকুর, খেয়ে নাও গে যাও। কেন, তোমাকে বলতেই হবে, আমি কি অন্যায় করেছি, কেন তুমি আগে খেয়ে নিলে? মায়ের মতো
যদি কোনো দোষ করে থাকি তুমি আমাকে মারো, ধরো, যা খুশি করো, কিন্তু তুমি এভাবে মুখ ফিরিয়ে থেকো না। সুন্দরবাবু, ছোট্টবাবু মুখে ভাত ফেলে রেখে চলে গেল, তাকে তুমি খেয়া খেয়া না না না, আমি পারবো না, পারবো না না মাদারি, কেন কেন আমি যে দিব্যি কেটেছি, স্থির কর্তব্য পালন করছি বারো দাদি, আমার কোনো উপায় নেই, আমি ফেরাতে পারবো কাছে টেনে নেয়, কখন দূরে ঠেলে দেয় কিছু বলা যায় না, তবে এরই মধ্যে মানুষকে বাঁচতে হয়, কাঁদবি না, পুরুষ মানুষের মতো লড়ে যাবি।
দাদি, মানো দাদি, কি বলছো সুন্দর বউ? ও বাড়ি থেকে লক্ষ্মীকে একটু ডেকে আনো, দেখি ওর কাছে যদি ঠাকুরপুর কোনো খবর পাই। বরদাবাবু যদি জানতে পারেন তাহলে কি আমি আস্ত রাখ? ও জানবে কি করে, এখন তো গুদিতে আছে। তুমি একটু যাও না গো। বেশ যাচ্ছি, তুমি যখন বলছো যাচ্ছি। বুঠান, বুঠান, বলছিলাম কি, আমি বরং এই বাছুরটাকে আনতে আনতে বড় রাস্তাটা দেখি, যদি বরদাবাবু এসে পড়ে। তাই দেখো। আচ্ছা সুন্দর বউ, সুন্দর বউ। ও লক্ষ্মী, এসো এসো, থাক থাক, এসো ভেলে এসো, বসবে। না বৌদি, আজ আর বসবো না, আমার আবার গাছে জল দিতে হবে। ও বলছিলাম ঠাকুরপো কোথায় গেছে তুমি জানো? আমি কি করে জানবো, তোমায়ও কিছু বলে যায়নি? বারে আমায় কেন বলবে, তোমায় ভালোবাসি তাই। আমি জানি মনের মানুষটাকে বেঁধে রাখতে পারো না, আপনি তো তার মায়ের মতো, আপনি পারেন না? আমার কথা থাক, তোমার ভালোবাসা যে অনেক বড় লক্ষ্মী। কিন্তু কি বলো, আপনারা তো তা চান না। কে বলেছে বলো, কে বলেছে? হরলালদা। কি বলেছে? সেদিন হাতার জন্য আমার মামা মামিকে অনেক কথা শুনে এসেছে, আর আমাকে বিদায় করার জন্য অনেক টাকাও দিতে চেয়েছে। খোরাকির ধান যখন নিয়ে যাও, যাওয়ার আগে লিখে দিয়ে যাও যে সামনের সনে সুদে আসলে ছ বস্তা ধান দেবে। ছ বস্তা? হ্যাঁ ছ বস্তা। আচ্ছা দেবো, দেবো, নিশ্চয়ই দেবো। দেবে, মুখের কথায় ছিঁড়ে ভেজে না বাবা, টিপসই দেবে, ধান নেবে। বেশ করেছি, ভালো করেছি, ভালো করব। তাতে কার কি? না না, আমি ভাবছি যাকে তুমি দুচক্ষে দেখতে পারো না, ছোট লোক বলে ঘৃণা করো, তার বিয়েতে তুমি টাকা দেবে? হ্যাঁ দেবো। দেখো বাড়ির উঠোনে যদি বিষ বৃক্ষ হয় তবে তোকে পয়সা খরচ করে কেটে ফেলতে হয়। কিন্তু তুমি যাকে বিষ বৃক্ষ ভাবছো সে হয়তো বিষ বৃক্ষ নাও হতে পারে। তবে কি কল্পতরু? দেখো সাবিত্রী, কোনটা বিষ বৃক্ষ আর কোনটা কল্পতরু সেটা বোঝা যদি ক্ষমতা না থাকতো তবে আজকে আমার এই অবস্থা। এমনি করে পরের জিনিস ঘরে তুলে নিজের অবস্থা ফিরিয়ে ফেলছে। আরে তাড়াতাড়ি নে, এবার আমি মেকআপে বসবো, বুঝলি? নিবারণ আমাদের এই মালিকটা রাম খচ্ছ, বুঝলি? মুখে রে, কি ভাবছিস বলতো? কই কিছু না তো। না বললে শুনবো নিশ্চয়ই? হ্যাঁ, নিজ্ঞাতি বাড়ির কথা ভাবছিস? তারপর না কি, নাই যদি ভাববে তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে বৌদি বৌদি বলে কেঁদে উঠিস কেন? আজকে ধর হচ্ছে 23 এখানে, কালকে 24 তোর গোবিন্দপুর, তারপরে পরশু হচ্ছে 25 যতীনগর। পরশু 25? হ্যাঁ, কেন রে? পরশু
নিবারণ যখন তোকে ফিস দেবে বলেছে তখন তো দিতেই হয়, টাকার অভাবে তো পরীক্ষা বন্ধ হয়ে থাকতে পারে না দাদা। থাক 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 থাক, যা টাকাটা নিয়ে নাও। ওকে ১০০টা টাকা দিয়ে দিন তো। আরে আপনাদের উপকার আমি জীবনে ভুলবো না। উপকার দুনিয়ায় কে কার উপকার করে বাবা? আর উপকার করলি তুই নিবি কেন? এই ধর না তুই লেখাপড়া করছিস, পাঠ করবি, তারপরে বড় চাকরি। আমরা যদি তখন বারবার বলতে থাকি এ পালনের জন্য আমরা এই করেছি সেই করেছি, তো ভালো লাগবে? আমার কথা শোন বাবা, কেউ কিছু দিলে এটা প্রতিদান দিয়ে দিই। টাকাটা দিতে হবে তো দেখি, ১০০ টাকা দিলে পছন্দ ধান অমনি টাকা তুই নিকেন, তাই ঘরের সব ধান দিতে হবে। তোর মুখ দেখে টাকা দেবো দা দেবেন না জানি, কিন্তু আপনারা যে এত বড় ভণ্ডামি করবেন সেটা ভাবতে পারিনি। কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানো না সোয়ার? না না জানতাম না যে আপনারা এত বড় রক্ত চোষা। তার আগে নিজের জেবটা সামলে নেবেন। কত শুন পাগলামি করিস নে, পাগলামি করিস। আমি কোনো কথা শুনতে চাই না। কোনো কথা শুনবি না? চাষির ঘরে যখন জন্মেছি তখন লাঙল কাঁধে মাঠে যাব, এক্সামিন আমি দেবো না। আজকাল তাহলে পড়া শুরু করলি কেন? এত টাকাই বা খরচ করলি কেন? সেটা আমি ভুল করেছিলাম। বেশ তো বাপ, ভুল করিনি হয় টাকাটা নিয়ে, কিন্তু সারাটা বছর খাবে কি শুনে? দরকার হলে আমি জোন খাটবো। যা যা বাপ, না টাকাটা নিয়ে আয়। না ওই রক্ত চোষাটার কাছে আমি কিছুতেই যাব না। রক্তচোষা কেড়ে পড়ান কে আবার? তোমার ওই সুৎখোর দাদা। দাদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিনের পর দিন আমাদের মতো গরিবদের রক্তচোষা খুলে উঠেছে জানোয়ারটা। মারো মারো মারো, মারতে মারতে মেরে ফেলো আমাদের। পড়ান, মার খাওয়ার জন্যই তো আমরা জন্মেছি। কেন হইলে ১০০ টাকার জন্য হরলাল দা আমাদের ৫ মন ধান চাইতে পারেন? ৫ মন ধান? নিবারণ দা, তোমার দেখা না পেয়ে আমি হরলালদার কাছে ওই টাকা চাইতে গিয়েছিলাম, তুমি আমাদের সব ধান চাইলেন। সব ধান? অথচ দেখো লক্ষ্মী দিকে বিয়ে দেওয়ার জন্য হারান মন্ডলকে ৪,০০০ টাকা দিচ্ছেন। লক্ষ্মীর বিয়ে? হ্যাঁ। কার সঙ্গে? তা জানি না, তুমি না জানতে পারো, কিন্তু গা শুদ্ধ সবাই জানে লক্ষ্মীর সঙ্গে তোমার বিয়ে হওয়ার অর্থ সম্পত্তিতে ভাগ বসানো, তাই লিখে তাড়াতে চাইছে। না না আমি ভাবতে পারি, কিন্তু করতেও পারেন, তাই দিনের পর দিন সম্পত্তি বাড়িয়ে চলছে। কখনো না। তাহলে তুমি গা ছেড়ে চলে যাওয়ার পর মদনকে মারধর করে সব ধান কেড়ে নিল কেন? কি বলছিস তুই? হ্যাঁ আমি ঠিকই বলছি নিবারণ দা, তুমি বাজে কাজের জন্য আমি টাকা দিই না। আচ্ছা বলো না, যেখানে স্বার্থ নেই সেখানে তুমি টাকা দাও না। গায়ের বহু মেয়ে টাকার অভাবে আই বুড়ো হয়ে বসে আছে, ওই তাদের তো তুমি টাকা দিচ্ছ না নিবারণ? হ্যাঁ দাদা, তোমাকে আমি দেবতার মতো ভক্তিতাম, কিন্তু তোমার এই সমস্ত দেখে আমার ঘৃণা হচ্ছে। তুই এখান থেকে যাবি কি আমি জানতে চাই। টাকা দাও চলে যাবো, বলেছি তো আমি টাকা দেবো না। সম্পত্তিটিকে তোমার একলা আর আমার কোনো ভাগ নেই। ভাগ? হ্যাঁ ভাগ চাইতে এসেছিস? হ্যাঁ। এসব সম্পত্তির জন্য তুই কি করছিস? এটা পৈতৃক সম্পত্তি। কি? হ্যাঁ বাবা রেখে গেছে। বেরো বেরো, এই যা বলছে। যাবার আগে আমি একটা কথা বলে যাচ্ছি দাদা, টাকার জন্য যদি পরাণের পরীক্ষা বন্ধ হয়ে যায় তবে লোকের পেটে লাথি মারা এই সম্পত্তি আমি শেষ করে দিয়ে যাবো। হরলাল যে কুচুটে লোক তার উপর জুটেছে ওই শয়তান শ্বশুরটা, মনে হয় নিবারণকে একটা পয়সাও দেবে না। আগে দেখুন না কোথাকার জল কোথায় গিয়ে গড়া। আমি কাউকে বিশ্বাস করি না, টাকা আমার চাই। আমাকে বিশ্বাস করো, আমি কাউকে বিশ্বাস করি না।
বিশ্বাস করে অনেক ঠকেছি, গা ছুঁয়ে পর্যন্ত প্রতিজ্ঞা করেছি, কিন্তু তার ফল কি পেলাম? তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে। বৌদি মায়ের মতো, আমরা রোজ দুবেলা একসঙ্গে বসে ভাত খাবো, পারলে থাকতে, ওই জন্য তো আগে আগে খেয়ে নিলে। হ্যাঁ হ্যাঁ, যার পেটে অত খিদে সে অত সহজে মা হতে পারে না। চুপ করো, কি বলছো তুমি? ঠিকই বলছি, তুমি কোনোদিন মা হতে পারবে না। আমাকে তুমি অভাবে সাথ দিও না, আমি যে সত্যি সত্যি মা হতে চলেছি ঠাকুর, আমার আশা অভাবে ভেঙে দিও না। কেন জবাব দিয়ে করতে হবে? না তা বলছি না, আমার সাতটা টাকা আছে, সে যে তুমি আমায় দিয়েছিলে, তোমার দরকার পড়লে তুমি নিতে পারো। না ওটা থাক, এটা আছে, এটা দিয়ে আমার চলে যাবে, আর ওই টাকা তুমি ওদের দিয়ে দিও, সম্পত্তির সময় সাতটা টাকা পেলে ওরা খুশি হবে। তুমি কিন্তু মিঠেই চেঁচামেচি করলে। তার মানে? জানো তো সংসারে কত কারসাজি চলছে। কারসাজি? হ্যাঁ, বর্দাবাবুর হুকুমই তো সুন্দর বউ তোমায় ফেলে খেয়ে নিলে, আর সেই থেকে সে যে অন্ন জল ত্যাগ করেছে আজ পর্যন্ত মুখে তোলে নি, আর তুমি কিনা তাকে সাপ দিলে। যাও যাও, একবার কি সুন্দর বউকে দেখা দিয়ে এসো, যাও যা ছোট বাবু যাও। তোমার বাসা হাত দিয়েছিস? আমার টাকা দরকার ছিল। তাহলে আমার বাসা হাত দিতে হবে? দাদা চুপ কর, আমি তো কেউ নই, বেরো বেরো, থামো তুমি। আমরা তোমাকে ঘৃণা করি, আমরা তোমাকে দু চোখে দেখতে পারি না, তবু তুমি কেন এই বাড়িতে রয়েছো ঠাকুর? তুমি চলে যাও, তুমি চলে যাও এখান থেকে, তুমি চলে যাও। বেশ তুমি খুশি হয়েছো তো? তোমার কথা আমি রেখেছি, ঠাকুরপোকে সত্যি সত্যি তাড়িয়ে দিলাম, দূর দূর করে তাড়িয়ে দিলাম। সাবিত্রী পরাণ, আরে লক্ষ্মীদি তুমি? হ্যাঁ রে, মামার কাছে আমি সব শুনেছি। এ কি করছো তুমি? কেন, তোর পরীক্ষার টাকা দিচ্ছি? না লক্ষ্মীদি না, ও টাকা আমি নিতে পারবো না। কেন? আমি জানি লক্ষ্মীদি, আমি জানি তুমি অনেক কষ্ট করে ওই টাকা জমিয়েছো একটা লাল পেড়ের শাড়ি কিনবে বলে। তোর হতভাগা, পাস দি চাকরি পি, অমন একটা লাল পেড়ের শাড়ি আমায় কিনে দিতে পারবি না তুই? লক্ষ্মীদি লক্ষ্মীদি, আরে গুন গুন গুন, মামা তো আমায় প্রায় দু পাঁচ টাকা দিয়ে থাকে, তো তাতে করে মনে হয় 100 টাকা হয়ে যাবে, গুন গুন তা ঠিক হয়ে যাবে।
কি তুই? হ্যাঁ নিবারণ দা, এই দেখো না, লক্ষ্মীদি আমাকে এক্সামিনের টাকা দিয়েছে। তুই আমায় হারিয়ে দিলি লক্ষ্মী। হারিয়ে দিলাম তা নয় তো কি, ওকে আমি টাকা দেবো বলেছিলাম তা তো পারলামই না, উল্টে ওকে ভুল বুঝে মারধর করলাম। তাতে কি হয়েছে নিবারণ দা, আমি তো তোমার ছোট ভাই। কিন্তু দাদার দায়িত্ব পালন করতে পারলাম কই? তুমি তো ওর জন্য হল্লাল্লার সঙ্গে ঝগড়া করেছো, পৌদির কাছে টাকা চেয়েছো, এমনকি বেহালাটাকেও বিক্রি করতে চেয়েছো। তুই কি করে জানলি? আমি সব জানি, সেই জন্যই তো ভাতটা সঙ্গে নিয়ে এসেছি। ভালো করেছিস, খুব ভালো করেছিস। বাড়ি থেকে যখন তাড়িয়ে দিল। কি বলছো তুমি? হ্যাঁ রে, আমি চিরকালের মতো গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। কোথায় যাবে? জানি না। লক্ষ্মীদিকে সঙ্গে নেবে না? কি যাতা বকছিস, আজ বাদে কাল বিয়ে। কে বলেছে তোমায়? রায়ের লোক। সে বিয়ে আমি ভেঙে দিয়েছি। পাগলামি করিস না লক্ষ্মী, তুই সুখে থাকবি। থাক, আমার সুখের জন্য তোমাকে ভাবতে হবে না। এতদিন তো অনেক ভাবলে, তা নয় তো মামিমার কাছে তো মার খাই। কিন্তু আমি কি করবো, আমার তো কোনো উপায় নেই। কেন উপায় নেই নিবারণ দা? আমার সঙ্গে বেরোলে না খেয়ে মরতে হবে। তবু তো জানবো একটা লোক আমাকে বাঁচাবার চেষ্টা করেছে। আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ি। দাঁড়াও নিবারণ দা, আগে গড়টা সেরে নি। দূর পাগল, আগে পাশ দে, চাকরি কর। আরে আমি জানি নিবারণ দা, তোমাদের আশীর্বাদ পেলে আমি নিশ্চয়ই পাত না ভালোবাসা। অনাথ তুই আমাদের জয় করবি। তুমি আমায় ঘর বাঁধতে বলেছিলে, কিন্তু ঘর বাঁধতে গিয়ে যে ঘর ছাড়া হলাম, তাতে কি হয়েছে? লক্ষ্মী ছাড়া তো হোসনি, কিচ্ছু ভাবিস নি, হ্যাঁ সব ঠিক হয়ে যাবে। চল, কোথায়? কোথায় কি রে, ভোলানাথের কৈলাসে। আরে সে গন্ধ বলো তো। গন্ধ গন্ধ বন্ধ, ঘর বন্ধ তো তাই গন্ধ। কেন তুমি ছিলে? ও চালা চামুন্ডুরে বড্ড জ্বালায় রে, তোরা একটু দাঁড়া, আমি চালাগুলো তাড়িয়ে আসি। কিন্তু পাথর পক্ষকে কি বলি বলো দেখিনি? কেন এখন কেন ভাগ্নি কেন নাই দাও? এখন হরলাল চক্রবর্তী যে টাকার জন্য বাড়ি ঘর দর সব কেড়ে নেবে। একশো বার ওকে আমি সর্বশান্ত করে ছাড়বো। ও এত বড় শয়তান, আমার বংশের মুখ নষ্ট করে। এখন আমি লোকের কাছে মুখ দেখাই কি করে? আমার ভাই, আমার ভাই একটা ছোট লোকের মেয়েকে নিয়ে পালিয়ে গেল। ছি ছি, এটা তুই কি করলি নিবারণ? তোর বিয়ে করতে ইচ্ছে হয়েছিল আমাদের বলি না কেন? একটা ভালো ঘর থেকে ভালো মেয়ে এনে দিতাম। নিবারণের উপর আমার আমার কত আশা ছিল, কত ভরসা ছিল। ওরে থাকবেই তো, সব মেয়েরই আশা থাকে খাসা করে বাসা বাঁধবার, তো সে আশা তো আর নাসা যায় না। কিন্তু তাতে তো অনেক খরচা গো। আরে হলোই বা খরচা, নেমন্তন্ন করে পরমান্ন না হয় নাই খাওয়ানো গেল, কিন্তু পুরুত দেখে দুটো হাত তো এক করে দেওয়া যায়। তবে আরে দুটো চুড়ি কিনে, দুটো শাড়ি এনে বোনটাকে একটু সাজাতে তো পারবো। তারপরে তুই ওই দাদার মুখে নুড়ো ঝেলে না সিঁদুর পরিয়ে দিবি। সম্পন্ন হয়েছে, সম্পন্ন
আচ্ছা এবার বরগুনেকে বাসরে নিয়ে যান। বাস চলো ভাইয়া, এবার দোসর নিয়ে বাসর ঘরে আসর জমাবে। চলো ওটো 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 ওটো। গেল 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 গেল, সর্বনাশ হয়ে গেল হরলাল, সর্বনাশ হয়ে গেল। কেন কেন কি হয়েছে? নিবারণ লক্ষ্মীকে নিয়ে মহিমপুরে ভোলার বাড়িতে উঠেছে। তাহলে তো মান ইজ্জত সবই গেল, এখন এক একজন দেখা করে আসবে আর নিত্যদিন গায়ে পড়ে এসে কথা শোনাবে। আমি বলি কি, আমি বলি কি, তুমি বরং ওদের নিয়ে এসে ঘরে তোলো। কি বললে তুমি? ওই মন্ডলের বেটিকে আমি ঘরে তুলবো? না, তাহলে ওই লোকেদের মুখও তো বন্ধ থাকবে। বন্ধ কেন, খোলা থাক, যা যা ইচ্ছে যেমন খুশি চিৎকার করে কথা বলুক, আমি কোনোদিন ওই মেয়েকে আমার ঘরে আনবো না। ওরা যেখানে থেকে সুখী হয় থাক না, দেখি ভোলা কিভাবে চালায়। নিমাইদা, কি সেই লোকেরটা না? হ্যাঁ গো নিমাইদা, যার জন্য গড়ালুম তাকে তো আর পড়াতে পারলুম না, এখন নিজের পেটি ভরাই। তা তুই মালা দিবি? হ্যাঁ গো, পকেট বড় ফাঁকা, দরকার কিছু টাকা, আরে নইলে ওদের বাঁচাতে পারবো না। কাদের? ওই লক্ষ্মী নিবারণের কথা বলছি। কত বড় বংশের ছেলে, আমার বাড়িতে আছে, আমাকে কত খাতির করে বুঝলে না। তা নিবারণকে একটা চাকরি জোরে তো বললাম। ওটা বাবা করবে করবে, দিন কতকে একটু ছুটি দাও না, তারপর দেখবে একবার খুঁটি হয়ে দাঁড়াবে। সবে তো জুটি বাঁধলো, চাকরি তো সারা জীবন পড়ে রইল। কি বলছো বাবা? বলছিলাম তুই বাইরে একটু ঘুরে আয় না। আমার কিছু ভালো লাগে না। ভালো না লাগবারই কথা, ফাঁকা ঘর কি কারো ভালো লাগে বাবা? হ্যাঁ রে, তোর মা চলে যেতে তোকে একা ঘরে রেখে আমি অস্থির হয়ে উঠতাম। কেবলই মনে হতো আমি মরে গেলে তোকে কে দেখ, তাই তো হরলালকে ধরে পড়লাম। অনেক বলা কহা করে বুঝিয়ে সুঝিয়ে তারপর বিয়েতে রাজি করলাম। এখন আমি নিশ্চিন্ত, তোর ভালো ঘর হয়েছে, তোর ভালো বর হয়েছে, ঠাকুরের দয়ায় দুদিন বাদে তোর কোঠা ঘর হবে। আচ্ছা আমার কি আনন্দ রে। সত্যি সুন্দর বউ, বাড়িটা কিন্তু বেশ হয়েছে। হ্যাঁ, বাড়ি থেকে দেখছিলাম, বাড়িটা ভারী সুন্দর লাগছিল। হ্যাঁ ভালো হয়েছে। তবে তবে আমি কি ভাবছিলাম জানো মানো দাদি? কি ভাবছিলাম? ওরা দুজন এখন কোথায় আছে, কেমন আছে, কি করে ওদের চলছে কে জানে। কি গো অমন মনমনা হয়ে বসে আছে যে? না ভাবছি। কি ভাবছি? আর কতকাল এইভাবে ভোলাদের ঘাড়ে বসে খাবো? তা কেন, তুমি শীঘ্র শীঘ্র কাজ পেয়ে যাবে। আর পেয়েছি। আচ্ছা তুমি যদি এরকম ভেঙে পড়ো তাহলে আমি কি করি বলো তো? সেই কোন ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, তারপর মামার বাড়ি ঠাঁই নিয়েছি, কত লাঠি ঝাঁটা খেয়ে বড় হয়েছি, এখন তো তুমি আমার একমাত্র সম্বল, তা তুমি যদি এরকম ভেঙে পড়ো। না না, তা কেন, ভেঙে পড়বো কেন? আসলে সামনেই পুজো। কাপড় সিঁদুর আলাদা, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, পুজোর সময় ঘরের বউকে একটু কিছু না দিলে কি চলে, তাই জন্যই তো দিচ্ছি গো। তবে তোমাদের বড়দাবু যে রাজি হয়, তুমি এই সময় চুপি চুপি চলে যাও। হ্যাঁ এই এই দিকে এই দিকে। ও মা, মানো দাদি যে এসে এসে এসো ভেতরে এসো। আসবো তো, কত কষ্ট করেছি তোদের এখানে আসতে হলো। আগে তো তুমি না রে, বসবো না, এখনই যেতে হবে। কেন?
দাদাবাবু যদি জানতে পারে তাহলে রক্ষে রাখবে না। এনে ধর, সামনে পুজো, তাই সুন্দর বউ পাঠিয়ে দিয়েছে। ওগুলো ফেরত দিয়ে দে। জুতো মেরে গরু দান করে মার খাওয়া মানুষের মনে জ্বালা জুড়ানো যায় না। ছোটদা বাবু, হ্যাঁ মানু দাদি, তুমি ওগুলো ওগুলো নিয়ে নাও। কি বলছো কি তুমি? ঠিকই বলছি। কেন? কারু দেবা আলতা সিঁদুর ফেরত দিতে নেই। কেন? তাতে স্বামীর অমঙ্গল হয়। ততই যদি মঙ্গল অমঙ্গলের ভয়, তো আমার সঙ্গে ওভাবে ঘর ছেড়ে বেরিয়েছিলি কেন? তখন জানতিস না যে অমন করে ঘর ছাড়লে অনেক কিছুতেই অমঙ্গল হতে পারে। তা কেন হবে, আমরা তো বেশ ভালো আছি। এগুলো ফেরত দিলে ভালোই থাকবো। ওদের সাহায্য ছাড়াই যখন তোর মুখে ভাত দিতে পারছি, তখন শাঁখা সিঁদুরটাও দিতে পারবো। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। আসছি মা। মানু দাদি, সুন্দর বউ, সুন্দর বউ। যাই মানু দাদি, যাই। এসে গেছ? কি খবর, কেমন আছে? আমাদের কথা কি বল? একই নিয়ে এলে? আনবো না, ছোট দাদুবাবু সব ফিরিয়ে দিলে। ফিরিয়ে দিলে? হ্যাঁ, বললে যে জুতো মেরে গরু দান, যে দাদা বৌদি আমায় তাড়িয়ে দিলে তাদের দেওয়া দুটি শাড়ি। কার কথা গিয়েছিলে? কার কথা গিয়েছিলে? তোমাকে আমি হাজার দিন বলেছি, ওর সঙ্গে আমাদের কোন কোন মানে? ও, আমি, ও তো তোমার ছোট ভাই। তাই কে বলেছে? ছোট ভাই যে আমাদের বংশের মুখে চুনকালি দিয়েছে, একটা ছোট লোকের মেয়েকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেছে, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। কি গো, কি হলো? কিছু না। দেখো আমি সব বুঝি। বুকে পাথর চাপা দিয়ে যখন জিনিসগুলো ফেরত দিতে পেরেছ, তখন আর দুঃখ করে লাভ কি? দুঃখ? কিসের দুঃখ? আমার কোনো দুঃখ নেই। তাহলে অমন করে আকাশের দিকে হাঁ করে তাকিয়েছিলে কেন? এমনি এমনি বুঝি গো, বুঝি, আমি সব বুঝি। তুমি যে দাদা বৌদিকে কত ভালোবাসো, সে আর কেউ না জানুক, আমি তো জানি। তোমার তোমার বুক জুড়ে যে তারা বসে আছে, তাই তাই তাদের জিনিসগুলো ফেরত দিতে। তোকে আসল খবরটাই বলতে ভুলে গেছি, আমি আমি একটা চাকরি পাচ্ছি রে পুজোর পর। চাকরি? ওই সোনাডাঙ্গা ইট খোলায়। ইট খোলায়? সেখানে তুমি কি করবে? কেন, কাজকর্ম দেখাশোনা করবো, হাজিরা লিখবো। ও, হাজিরা পাবো? এমনি করে হাজিরা লিখতে লিখতে একদিন হয়তো নতুন বাড়িতে গিয়ে হাজির হব। সত্যি? হ্যাঁ। কি হলো? ভাবিনি ভাবিনি।
জিনিসটা কত শোনা গো, তোর মুখ পুরি, এটা তো পেতলের, চণ্ডীতলার মেলার থেকে কিনেছিলাম। ও হরি, তাই বল। লক্ষ্মী, লক্ষ্মী কে? ও মা, মামা। তোর মামি না হয় তোর সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তাই বলে একবার তুই মামার কথা মনে পড়লো না? সেদিন এই মানদার মুখে খবর পেয়ে না, এইটু বুঝি আমাদের দাদু ভাই। আরে আয় 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 দাদু ভাই আমার, আয় আয় সোনামুড়ি রাজার ছেলে, সাত হাজার ধন আমার। এই তো এই তো কাজল বাবা, ও কি সুন্দর ছেলে হয়েছে তুই। আরে একে তো চুপ চিনতে পারলাম না, ও চাপা এবারে থাকে। থাকবা থাকবা, সে ভালো করতে পারে। চাপা চোনামণি রাজার ছেলে, দেখো তো কি সুন্দর ছেলে হয়েছে রে, ঠিক নেওয়ারের মতন হয়েছে। চাপা ওকে নিয়ে যা, ও কাঞ্চি ওকে নিয়ে যা, ওকে দিয়ে দাও। আচ্ছা আয় আয় বাবা, আয় আচ্ছা আচ্ছা আচ্ছা। হাতে পায়ে ধরে কোনো মতে দোকানটা বন্ধক দিয়ে তবে রেহাই পেলাম। সে কি গো? হ্যাঁ রে, গত মাসে দোকানটা ছাড়িয়েছি। হ্যাঁ রে, এই ইয়ে নেবারণকে দেখছি না কেন? ও তো কাজে গেছে। কাজে? হ্যাঁ, একটা ইট খোলায় কাজ পেয়েছে। বা বা বা, ভালো ভালো, খুব ভালো। অবশ্য হরলাল তার উপর যা অবিচার করেছে, হাতে নাতে সেও ফল পেয়েছে। নইলে যে আসে এ বসে বে করলো, সেই আশায় তো তার ছাই পড়লো। কেন গো, কি হয়েছে আবার? হরলাল হরলাল গঞ্জ থেকে বড় ডাক্তার নিয়ে এসে বউকে দেখান। ডাক্তার কি বললে জানিস? কি বলে? চোখটা দেখি। আচ্ছা, আগে কোনোদিন পড়ে চড়ে গিয়েছিলে যা থেকে আপনার ফার্স্ট কিছু নষ্ট হয়ে যায়? কি হলো বলুন। তারপর আর কোনো চিকিৎসা করেননি তাই না? সেই আঘাতের পর থেকে আপনার মা হওয়ার সম্ভাবনা আপনি? না 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 ডাক্তার, বউটা শিখি কান্না কাঁদবেই তো, সে তো আর কোনোদিন মা হতে পারবে না। শুধু কি তাই, গোসাই পাড়ার গোসাইদের এই 20 বিঘে জমিনে যে মামলা চলছিল তাতে হরলাল হেরে গেল। বলো কি গো? হ্যাঁ রে, বাগদিপাড়ার জমিটা বোধহয় হাতছাড়া হয়ে যাবে। সুখে দুঃখে হরলাল একেবারে উন্মাদ হয়ে গেছে। কিছু না কিছু না, বন্ধা বন্ধা সব বন্ধা, ফসল দিতে জানে না। হবে না, আরো লোকের জমি জমা বন্ধক নাও, ভাইকে ঠকাও, এরপর তো সব যাবে। শুধু জমি কেন, স্ত্রীও বন্ধা হবে, বিষয় আসার সব যাবে। না না না, আমি কোনো কথা শুনতে চাই না।
আমি শুধু দেখতে চাই আমার পাওনা গন্ডা আদায় হয়েছে, কিন্তু কোনো কিন্তু নেই। না না, ওই ওই নিবারণ শব্দের মাথা একেবারে খেয়ে দিয়ে। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই, সেই জন্য আমি তাকে ত্যাগ করেছি। আমি কাউকে বিশ্বাস করি না, আমি কাউকে ছাড়বো না। হয় আমার জমি চাই, নয় আমার টাকা চাই, না আমার ধন চাই। কেউ যেন মনে না করে হরলাল চক্রবর্তী মামলায় হেরে গেছে বলে সে মরে গেছে। আমি মরিনি। আপনি সকলকে গিয়ে বলে দিন আমি যেমন ছিলাম আমি তেমনি আছি। হরলাল চক্রবর্তী কোনোদিন হারেনি, কোনোদিন হারতে পারে না। তিরে, এই তো খাইয়ে দিয়ে গেলাম, আবার কান্নাকাটি করছিস কেন? আরে বাবা, একটু চুপ করে শোনা, তোর বাবা কাজে বেরোবে না, বাবাকে তো ফেলে দিতে হবে। দেরি হয়ে গেল, তুই একটু চুপ করবি না? দেখো না, বাবাকে সকালে আসতে বলেছিলাম, বলেছিলাম যে তোর দাদা কাজে বেরোবে, একবার সে একটু সোনাকে ধরিস। আমি ধরলে চলবে? আরে দাদা, আমি খুব ভালো আছি, কোষে যাত্রা করছি, গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছি। তুমি এমন একটা দিনে এলে আমাকে এখানে আবার বেরোতে হবে, আজকে আবার হপ্তা পাওয়ার দিন না গেলে নয়। তোকে আটকাচ্ছি কি, তুই জান না তুমি কদিন থাকবে? তো থাকবো মনে করে এসেছি, যদি তাড়িয়ে না দিস তাকে। এতদিন বাদে তোমার দেখলাম, মনটা ভরে গেল না? তা বেরোবি বললি, গিলেছিস? আমার দেখে মনটা ভরেছে, পেটটা ভরা, যা যা ভাত দিয়েছে, যা 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 যা। আরে ওদিকে দেখছিস কি, আমি দেখেছি আমরা ছাড়া ওরা কি আছে বলো? এই নাহলে আমার লক্ষ্যে আমার দিকে দেখি না। ছেলে হলেও না সোনার চেন দিয়ে কোমরে বেঁধে দেবো। কি হয়েছে, ছেলে না মেয়ে? চলে গেছে, সে কি
তুই নাকি মদ খাওয়া ছেড়ে দিয়েছিস, আবার খাচ্ছিস? ভোলা তো ভোলা, পাগল পাগল একেবারে পাগল। না মানে আসলে নিজের ব্যবসা কেউ বন্ধ করতে চায়? সিমেন্ট পাওয়া যাচ্ছে না, বাড়ির কাজকর্ম সব বন্ধ, তাই ইটের চাহিদা নেই। কিন্তু পূজোর আর মাত্র দুটো মাস বাকি, এই সময় যদি আপনি ইট খোলা বন্ধ করে দেন তো বউ ছেলে নিয়ে মহা বিপদে পড়ে যাব। যেমন করে হোক আর অন্তত দুটো মাস চালিয়ে দিন। দুটো মাস? দুদিন চালাবারও পুঁজি আমার কাছে নেই নিবারণ, কাজে ইট খোলা বন্ধ আমায় করতেই হবে। এমন সময় জ্বরটা বাঁধালো, এ সময় কাজটাও, কিন্তু তিন দিন ধরে জ্বর, এখন তো ডাক্তার না ডাকলে নয় বৌদি। তা নিবারণদা কোথায়? ও একটা কাজের খোঁজে গেছে ভাই। ও ওই বোধহয় নিবারণদা এলো। জ্বরটা কেমন আছে? একই রকম আছে। তোমার কিছু হলো? এই সময় যদি ভোলা দাটাও থাকতো। ভোলা, এই ভোলা। কি গো নিমাইদা, কেমন আছো? তোর কি সিরি হয়েছে? কেন গো, এই দাড়ি দিয়ে একটু ভারী হয়েছি। ওদিকে নিবারণ তোকে খুঁজে খুঁজে হয়রান। কেন বলতো, কোনো কারণ বলেছে? আরে ওর ছেলেটা কি মস্ত ব্যামো হয়েছে। নিঃশেষ পর্যন্ত নিতে পারতো, তোমরা একদিন চোখ বুঝে বসেছিলে না? আমি এখন এই ঔষধ লিখে দিচ্ছি, আনিয়ে নেবার ব্যবস্থা কর। কিন্তু এখন একটা খাই। একটা কাজ করলে হয় না? কি? তুমি একবার দাদার কাছে যাও না। না কখনো কিছুতে। কিন্তু তোকে মাথা খারাপ হয়ে গেছে। আমার আমার সোনামণিটার অসুখ, আর তুই চেষ্টা করবি না হাত পা গুটিয়ে বসে থাকবি? ওকে সারাবার জন্য চেষ্টা করবি না? তুমি বলো, তুমি বলো ভোলাদা। আচ্ছা তুই আমাকে খুলে বলতো, দাদার কাছে যেতে তোর আপত্তিটা কিসের? দাদা আমাদের অস্বীকার করেছে। আচ্ছা বেশ, তো তাই যদি হয়, তোর সন্তান বড় না তোর সম্মান বড়? সম্মান বড়? আরে না, এটা ভুল করছিস নিবারণ, ভুল, এটা তোর অহংকার। আমি বলছি শোন, তোর নিজের বাড়ি, তোর নিজের দাদা, না করিস নিজে যা। না আমি যেতে পারবো। এরপরেও না? না। আচ্ছা ঠিক আছে, তাহলে ওটা আমায় দে। কেন? দেখি আমি যদি কিছু করতে পারি। আমি চেষ্টা করে দেখি, কিছু একটা উপায় করতে পারবো। দে এই পর্যন্ত। বৌদি, বৌদি, ওরা বড় চেয়ে দিয়েছি, দাদাকে কোনো কথা বলতে চায় না। আপনি আসুন, বসুন। না তার কোনো দরকার নেই। জানেন আমি বলেছি, দাদাকে না বলিস, বৌদি তো তোদের অত ভালোবাসে, তাকে বল, রাজি হয় না। এদিকে আমার নিজের হাতে কোনো টাকা নেই, তাই ওদের না জানিয়ে ওষুধের ফর্দটা এনেছি। আমি যেতে পারলে খুবই ভালো, অন্তত ওষুধের টাকাটা দিয়ে। না 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 সাবিত্রী, ওকে বলে দাও এটা দাতব্য চিকিৎসালয় নয়, যে ফর্দটা খালি ওষুধ পাওয়া যাবে। এটা ধুয়ে ফেলো,
এটা একটা বাড়ি। হ্যাঁ তা তো জানি, সেই জন্যই তো ছুটে এসেছি যাতে ছেলেটাকে বাঁচানো যায়। না 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 না, ছোট লোকের ছেলের উপর আমার কোনো মায়া দয় নেই। কি বলছো তুমি? ও তো শুধু লক্ষ্মীর ছেলে নয়, ও ঠাকুরপুর ছেলে, তোমাদের বংশধর। বংশধর? আমাদের বংশ কি এতই ফেললা যেটা কুড়ুনো মেয়ের ছেলেকে বংশধর বলতে হবে? কুড়ুনো মেয়ে আমি কি বলছেন? কি ঠিকই বলছি? নিবারণ তো লক্ষ্মী কি বিয়েই করে। কে বলেছে? আমি বলছি। আপনি বলেছেন? সম্পত্তি লোভে দাদার কর্তব্য আপনি না করলো সকলকে সামনে পুরো দেখে আমি ওদের বিয়ে দিয়েছি। আমি বিশ্বাস করি না। বলেই গেল। এই ভোলা চাপকে পিঠের ছাল তুলে দেবো। আপনার চাবুকে ভয় করেন তার চাষির দল, আমি নই। ঠিক আছে। কেন কেন তুমি গিয়েছিলে? কেন তুমি এইভাবে নিজেকে ছোট করলে? না রে না, না রে না, ছোট ছোট আমি হইনি, আর তোদেরও আমি ছোট করিনি। আমি শুধু সোনামণিকে সারাবার জন্য। এতে যদি আমার নিজের ছেলেটা মরে যায়। নিবারণ অমন করে বলতে নেই রে, অমন করে বলতে নেই। তুই ভাবছিস কেন? দেখবি আমার সোনামণি সেরে যাবে, আর এই সোনামণি আমাদের সব দুঃখ দূর করবে, আমাদের সব অপমানের শোধ নেবে, ও সব অপমানের শোধ ওই নেবে রে। পোড়া কপাল আর কাকে বলে, বংশে যাও একটা ছেলে হলো তাও কিনা বিনা চিকিৎসায় মরছে। কে রে মানুদা, কি বিনা চিকিৎসায় মরছে? কে আবার? ছোটদা বাবুর ছেলে। হ্যাঁ, ছোটদা বাবুর ছেলে বিনা চিকিৎসায় মরছে? না না না, এ হতে পারে না, এ হতে পারে না। কে? গতি বন্ধ। এখানে কি চাই? এখানে ছুটে এসেছে গো বাবু। তোমার খুড়িমা এমন সময় বলেছিলে না, ওই জলার ধারের জমিটা পেলে তুমি আমার এই 200 টাকা দেবে। হঠাৎ কথা কেন? আমার যে বড় টাকা দরকার গো বাবু, তাই এই জমিটা এনেছি। গায়ে এখন এখন খরা লেগেছে, জমির দাম অনেক পড়ে গেছে। ওই ওই দলিলে দলিলে তুমি 100 টাকা পাবে ব্যাস। তাই দাও, দানটা নেক্সট লিখে নিন। এই ভালো হয়ে যাবে। দাদু ভাই, তোমার আবার নাতি আছে নাকি কুকুরো? আছে না, সে আমার ব্যাটার ব্যাটা গো। ব্যাটার ব্যাটা কি? হ্যাঁ গো মা, সে আমার ব্যাটার ব্যাটা। তোমার খুড়িমা যখন ব্যাপার হলো তো সেইটাই বাবুর কাছে টাকা নিয়ে তাকে বাঁচিয়েছিল, আর তার ছেলের অসুখ আমি তারই বাঁচাবো নি। দাও দাও টাকা দাও। আরে দাঁড়াও দাঁড়াও, দলিল তাকে দেখতে হবে না কি গো? কি হলো? অন করে ফিরে এলে? কিছু হলো না, কোথাও কিছু পেলাম না। তাহলে তাহলে আমার শোনা মনে? ঠিক আছে ঠিক আছে, এত ভাবার কি আছে? এখনো তো বাড়িটা আছে, সেটা বন্ধক দিয়ে? না না, কাউকে কিছু বন্ধক দিতে হবে না, কাউকে কিছু বন্ধক দিতে হবে না। আমি আমার সব কিছু বাধা দিয়ে দাদু ভাইয়ের কাছে বাধা পড়তে এসেছি। না 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 না, তাড়াতাড়ি যাও, ওষুধ নিয়ে এসো। যা যা তুই যা, তুই যা তুই যা। ভাই দাদু ভাই, তাহলে আমার শোনা নিশ্চিত ভালো হয়ে যাবে মা, নিশ্চিত ভালো হয়ে যাবে। 100 বার আমি খোরাকে ধান বিক্রি করে ওর জান বাঁচাবো। জানিস লক্ষ্মী, তোর পরাণ কলকাতা চাকরি পেয়েছে, এই দেখ কত টাকা পাঠিয়ে দিয়েছে। ঠাকুর যখন মুখ তুলে তাকিয়েছে আর তোমাদের যখন এনে দিয়েছে, তখন আমি আর কিছু ভাববো না। ওরে ভাববি কেন, হতচ্ছাড়ি ভাববি কেন? তোকে তো বলেছি তুই হচ্ছিস সাক্ষাৎ লক্ষ্মী, তোর কোল থেকে তোর সোনামণিকে কেউ কেড়ে নিতে পারে রে? কেউ পারবে না, কেউ পারবে না, কেউ পারবে না। জয় মা জয় মা। আমি আগেই জানতাম ওর ছেলে ঠিক ভালো হয়ে যাবে। লক্ষ্মীর মতন মেয়ে কথা আছে বলো? ঠিক বলেছো সুন্দর বউ। বলবো না, ওর তো আমার মতন পোড়া কপাল নয় যে ওর কোল শূন্য হবে। লক্ষ্মী হচ্ছে মহাভাগ্যবতী, তাই তো ওর দুঃখে গা শুদ্ধ সবাই ওর কাছে ছুটে গেছিল। যাবে না, ছোট লোকের মেয়ে তো, তাই সব ছোট লোকরা ছুটে যাচ্ছে। থামো, ছোট লোক ভদ্রলোক কি কারোর গায়ে লেখা থাকে চেনা যায় ব্যবহারে? তাদের মধ্যে এমন কোন মানুষ আছে যে তোমার মতন বউকে ঠেলে ফেলে পেটের সন্তানটাকে নষ্ট করে দেয়? সাবিত্রী। কে? আরে পরাণ দি, আজ কেমন আছো লক্ষ্মী দি? ভালো আছি। আই কি করছিস? কি থাক থাক কেন? প্রণাম করছি। স্বর্গের লক্ষ্মীকে তো কখনো দেখিনি, তোমাকেই দেখেছি। আমি আসল লক্ষ্মী। তোর না যত সব, আয় তো বস। হ্যাঁ বসবো তো বটেই, নিশ্চয়ই বসবো। আরে কেমন আছিস? ভালো আছিস তো? খুব ভালো আছি।
এই তো সোনামণি, দেখ না বদমাইশি করছে বলে দোলনায় উঠিয়ে রেখেছি। খুব দুষ্টুমি করছো? হ্যাঁ খুব দুষ্টুমি। লক্ষ্মী দি, এই যে তোমার শাড়ি, সে কি রে? হ্যাঁ লক্ষ্মী পূজোয় পরবে। তুই সেসব কথা এখনো ভুলিসনি? লক্ষ্মী দি, সেসব কথা কি ভুলতে পারি? এই লক্ষ্মী দি না থাকলে যে পরাণ কোনোদিনই মানুষ হতো না। তোর অত বাগা, তা কেন? লক্ষ্মী দি, এই হচ্ছে আমার সোনামণির জামা, আর এই হচ্ছে নিবারণ দার ধুতি। কি করেছিস তুই? বাহ, তোমরা আমার জন্য এত করেছো, তোমার অত কষ্টে জমানো টাকার ভাঁড় ভেঙে আমাকে দিয়েছো, আর আমি আমি এক মাসের মাইনে ভেঙে তোমাদের জন্য দিতে পারবো না। কিন্তু তোর তো ঘর বাড়ি আছে, চুড়ান্দা তোকে কত কষ্ট করে মানুষ করেছে। আকাশ থেকে পড়ে নিচে ছেলেকে কলকাতায় রেখে লাকসাহেব বানালি, তবে হরলালের কাছে কত টাকা ধান নিচ্ছিস মনে নেই? কেন, সেদিন তো তিন বস্তা ধান দিয়ে সব দিয়ে দিছি। কত ধান দিচ্ছিস? কেন, তিন বস্তা। আর কত ধান নিয়েছিস? শোন, কিছুই তোমাদের মনে থাকে না, আমার হয়েছে জ্বালা। কত টাকা ধার নিয়েছি দেখ, ফাগুন মাসে তুই নিচ্ছিস 32 টাকা, আর চৈত মাসে 64 টাকা, আর বৈশাখ মাসে নিয়েছিস 22 টাকা, এই সব মিলে হলো 232 টাকা। তারপরে দেখো আষাঢ়ে 53 টাকা, শ্রাবণে 40, আর ভাদ্রে 20, এই যোগ করে কত হলো টাকা। তারপরে সুদ আছে, বুঝলে? এই তিন বছর ধানে সব সুদ হয় না? পরাণ আয় বাবা, বেঁচে থাক বাবা, বেঁচে থাক বাবা, আর তোমাকে কেউ কখনো ঠকাতে পারবে না। তার মানে তিন বস্তার ধানে যেমন সব দেনা শোধ হয় না, ঠিক তেমনি 84, 22, 53, 60, 40, 20 কখনো 483 টাকা হয় না। একেবারে পণ্ডিত এসেছে। হ্যাঁ হ্যাঁ, পণ্ডিত কিনা সেটা ওই হিসেবের খাতা থেকে বুঝিয়ে দেবো। কি বললি? না দিলে কিন্তু কেড়ে নেবো। ঠিক বলছি, এতদিন অনেক অত্যাচার সহ্য করেছি আপনাদের, কিন্তু আর নয়, এবার সমস্ত অত্যাচারের হিসেব মিটিয়ে দেবে। ঠিকই, এই অপরাধের জন্য পুলিশ তাকে ধরে নিয়ে গেল। হ্যাঁ সর্দা বাবু, হাতে পায়ে ধরে কান্নাকাটি করে কত বললাম, কিন্তু কিছুতেই কিছু হলো নি। অথচ আজ এখানে পরাণের আসার কথা ছিল। পুলিশ কি বলে জানো মা? বর্দাবাবু থানায় ডায়েরি দিয়েছে, পরাণ নাকি মারধর করে সব টাকা কেড়ে নেছে, হিসাবের খাতা পুড়িয়ে দিয়েছে, ওকে আর ছাড়বে নি। দাদা তাহলে অনেক দূরে গেছে। তোকে তুই কাঁদিস আমার জামাটা দিত। পরাণকে যে করেই হোক আমি হাত ছাড়িয়ে নিয়ে আসবো। তা কি করে সম্ভব নিবারণবাবু? কেন স্যার? যিনি কমপ্লেন করেছেন তিনি অথবা তার কোনো অথরাইজ পার্সন ছাড়া আমার পক্ষে পরাণবাবুকে ছাড়া তো সম্ভব নয়। কিন্তু আমি তো তার ভাই। তবু আইনের দিক দিয়ে অসুবিধা আছে। তাহলে ঠিক আছে, আমি দাদাকে এনেই ওকে ছাড়ে নিয়ে যাবো। হ্যাঁ তাই আসবেন, আমি তোমায় অনুরোধ করছি। অসম্ভব, ওর পণ্ডিতে আমি ঘুচিয়ে ছাড়বো, ওকে আমি যাবজ্জীবন জেল খাটাবো। ওর অপরাধ? আবার জিজ্ঞেস করছিস কিসের অপরাধ? ওর এত বড় সাহস যে আমার হিসেবের খাতাও পুড়িয়ে ফেলে। বেশ করেছে নিবারণ। কেমন আছে ভাই, বাড়ির সব কেমন আছে? এসো এসো ভেতরে এসো। না বৌদি, তোমাদের বাড়িতে ঢোকার মতো যোগ্যতা আমার নেই। কেন? ও তোমার দেখছি রাগ এখনো যায়নি। যাবে কি করে, যত সব ছোট লোকদের সঙ্গে মেলামেশা করছে। হ্যাঁ, কারণ ওই ছোট লোকগুলোই আমায় বাঁচিয়ে রেখেছে। অতই যদি মোড়ত তাহলে বড় হয়ে ছাড়িয়ে আনতে পারিনি কেন? কি করে আনবে, কারণ তারা তো তোমার এই লোক ঠকানো হিসেবের খাতা বাঁধা পড়ে রয়েছে। তার মানে তাই। ও তোমরা চুপ করবে? সত্যি তোমরা শ্বশুর জামাই মিলে কি কাজ শুরু করেছো? আরে বকপুরি,
যা করেছি সব তো তোর সুখের জন্য করেছি। সুখ? আমার সুখের জন্য? আমার সুখের জন্য তুমি ভাই ভাই ঝগড়া করিয়ে দিলে, আমার সুখের জন্য তুমি ওই ভালো মানুষটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে, আমার সুখের জন্য তুমি যে আমার বাড়িতে পড়ে আছো তোমার লজ্জা করে না? সাবিত্রী, ছি 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 ছি, উনি না তোমার বাবা? না না, আমি আমি কেউ না। আপনি কেউ না, আপনি কিছু মনে করবেন না। শোনো, বৌদি বৌদি, আমি তোমার ভুল বুঝেছিলাম বৌদি, তুমি আমায় ক্ষমা করে দিও, তুমি ক্ষমা করে দিও। ওকে যেতে দাও সাবিত্রী, আর কোনোদিন আর কোনোদিন এই সংসারে আগুন জ্বালাতে আসবে না। তোমার কোনো ভয় নেই দাদা, আমি আর কোনোদিন আসবো না। তবে পরাণকে ছেড়ে না দিলে এই বাড়ি আমি রাখবো না, এই বাড়ি আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিব। নিবারণ! লক্ষ্মী, লক্ষ্মী, লক্ষ্মী! কি গো ভোলা দা, ও খবর পেলে? হ্যাঁ রে, নিবারণ এই গাঁয়ে আছে। কেন, পরাণকে ছাড়েনি? না রে, তাই তোরা সব তৈরি হচ্ছে। তৈরি হচ্ছে? হ্যাঁ রে, আজকে উঁচু-নিচুর লড়াই হবে, সত্যমিথ্যের বড়াই ভাঙবে, জয়ের মালা পরে ফিরে আসবে। ওরে দেরি করিস নি, চ। কিন্তু আমার সোনামণি যে ঘুমোচ্ছে। ওরে পাগল, তাকে আমির করে দে না, তুই দেরি করিস নি, চ চ। ওরে চ, ওরা অনেক দূরে গিয়ে গেছে। তোমার ভূমধর ভাই নিবারণ চাষা ভূষণদের এক জোট করে এগিয়ে আসছে। তাহলে আমায় তুমি যেতে দাও। যেতে দেবো? দেবে না, পাপের প্রাচিত্র করতে হবে না। তার মানে মঙ্গল ঘট পড়ে যাওয়ায় আমাদের যে পাপ হয়েছে তা বিধান নেবার জন্য ঠাকুরমশাই কাছে আগে ভাগে যেতে হবে তো। চলো বাবা, শিক্ষিত চলো। চল 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 চল। ও, প্রাণের ভয় পালিয়ে গেল, ঠিক আছে, এই ভালো। আমার পাপের ফল কাউকে নিতে হবে না। যে হাত দিয়ে আমার বিষয় সম্পত্তি আমি তৈরি করেছি, সে হাত দিয়ে বিষয় সম্পত্তি আমি রক্ষা করব। দরকার হলে, দরকার হলে এই হাত দিয়ে বন্দুক তুলে এই শয়তানগুলোর বুক আমি ঝাড় ঝাড় করে দেবো। না বর্দবাবু, না, এ কাজ করতে পারবে না, কিছুতেই করতে দেবো না। মানো দাদি। হ্যাঁ গো দাদা, কিন্নিমা চলে যেতে, আমি যে তোমাদের মায়ের মতন মানুষ করেছি, ভাই ভাই কত ভাব দেখেছি, আজ সেই ভাইকে তুমি গুলি করবে? হ্যাঁ হ্যাঁ, একজন অপদার্থ ভাই থাকলে তাকে উপযুক্ত শিক্ষা দিতে হয়, আবার ভুলের মাসুলও দিতে হয় দাদা। নিবারণ! হ্যাঁ, আমি শুধু জানতে চাই পরাণকে ছাড়িয়ে আনতে তুমি যাবে কি না। না, যাবে না। না, তুমি তাহলে যাবে না? না না না, বলো বাবু আমার কথা শোনো। না না, কিছুতেই না। তবে আমিও তোমায় ছাড়বো না। যাদের চোখে জল দিয়ে তুমি এই বাড়ি তৈরি করিয়েছো, তাদের দিয়েই আমি শেষ করবো, জুরাম না? আমি থাকতে এ বাড়িতে কেউ আগুন লাগাতে পারবে না। বাজে কথা বলিস না, সরে যা। না, কিছুতেই না, কিছুতেই না। আমাকে না মেরে তোমরা দাদার কাছে কেউ যেতে পারবে না। পরাণকে তুই ভালোবাসিস না? হ্যাঁ ভালোবাসি, সেই ভালোবাসা দিয়ে দাদার ভুল ভাঙতে চাই। ভুল? হ্যাঁ খুড়ো, তোমরা তো কাউকে মারতে চাও না, তোমরা বাঁচাতে চাও, তোমরা ঘর বাঁধো, ঘর বানাও। আমি কি ঘর আনি গো? তবে তুমি জমি চষো, আবাদ করো, ফসল ফলাও, তোমরা কেউ ছোট নাও, সেটা দাদাকে তোমরা বুঝিয়ে দাও। লক্ষ্মী,
লক্ষ্মী। কি দাদা? লক্ষ্মী, আমি আমি ভুল করেছি বোন। শুনলে শুনলে তোমরা? তুই আমায় ক্ষমা করে দে দাদা। এই জগতে কেউ ছোট নয় রে, কেউ ছোট নয়। তুই আমায় ক্ষমা করে দে। হ্যাঁ রে লক্ষ্মী, আমি না বুঝে আমি অনেক অন্যায় করেছি, আমি 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 অনেক অবিচার করেছি তোদের উপর। তোরা তোরা তোদের ঘরে চল। হায় হায় ভাই, কিন্তু পরাণকে ছাড়া তো আমি যেতে পারবো না। ওরে হতভাগা, ওরে সেই দায়িত্ব তো আমার, আমি আমি নিজে গিয়ে পরাণকে ছাড়িয়ে নিয়ে আসবো। চল। হ্যাঁ বাবা, বৌদি আর সরকার মশাই আমাকে উকিল দিয়ে ছাড়িয়ে এনেছেন। এবার তো সোনাগুনিকে কোলে নে। আমার ঠাকুরপোর ছেলে, দাও আমাকে। এত খিদে যে কখনো মা হতে পারে, আমি ওকে কি করে নেব ঠাকুরপো? বৌদি কেন ঠাকুরপো, তুমি তো আমাকে সেই অভিশাপ দিয়েছি। আমি তো তার জন্য ক্ষমা চেয়ে নিয়েছি বৌদি। তুমি আজ পরাণকে ছাড়িয়ে নে সারা গাঁয়ের মা হয়েছ, তুমি তো আমারও মা, তুমি আমায় ক্ষমা করবে না? তুমি যে কাজ করেছ। হ্যাঁ বৌমা, আজ তুমি সবার জননী হয়েছ। তোমাকে আমরা ঘর করি গো, ঘর করি, ঘর করি, নিশ্চয়ই ঘর করি। আমি মা, আজ আমার সব পাপ কেটে গেল, আনন্দে আমার বুকটা ভরে উঠেছে। দাও দাও আমার ছেলেকে, আমার সোনামণিকে দাও। ওকে ওকে দাও, আমার আমার কাছে দাও। এখন কেন? আয় বাবা, তখন যে বড় দক্ষ দেখিয়েছিলে। ওজি ওজি, আমার পথ দেখাবে, আমার আমার সব ভুলও ভাঙিয়ে দেবে। আমায় আমায় জেঠু ডাকবি না বাবা? এসো এসো সাবিত্রী, আজ আমার লক্ষ্মীকে নিয়ে মহালক্ষ্মীর ঘর বসাই। আয় নিমা, আয় আয়, আয় রে তোরা সকলে আয়, সকলে পড়া না আয়, আয় চলো গো, আয় পড়া, আয় বড় আনন্দের দিন রে, চলো ভাই আয়। সরকারমশাই, সরকারমশাই, সরকারমশাই কোথায় যাচ্ছে? কে? আপনি কোথায় যাচ্ছেন? আমি আমি আমার বাড়ি চলে যাচ্ছি। মানে ওদের তো সব মিল হয়ে গেল, এর মধ্যে আমি থেকে আর কি করব? সুখে থাক, শান্তিতে থাক, আমি চলে যাব। আপনার চোখে জল? না না না, আজার কান্না নয়, আজার কান্না নয়, শোধন তো হয়ে গেছে, আর রোধন কেন? দেখবে না শুন, দেখবে না শুন, ওখানে বোধন হচ্ছে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।